হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবসার্স লেকচার আমি এই ভিডিওতে ট্রিগনোমেট্রি টেবিল কীভাবে অতি কম সময়ের মধ্যে বানাতে হয় তা একটি শর্ট মাধ্যমে শিখিয়ে দেবো এই শর্ট ট্রিকটি ব্যবহার করে তোমরা এক্সাম হলে রাপ পেই যে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এই ট্রিগনোমিট্রি টেবিলটি বানিয়ে নিতে পারবে এই ভিডিওটি দেখার পর তোমরা টেবিল রিলেটেড যে কোনো কোয়েকশন সলভ করতে পারবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক টেবিলটি বানানোর জন্য প্রথমে শূন্য ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত দিতে হবে শূন্য ডিগ্রি পরে আসবে থার্টি ডিগ্রি তারপর আসবে ফর্টি ফাইভ ডিগ্রি তারপর আসবে সিক্সটি ডিগ্রি তারপর আসবে নাইনটি ডিগ্রি যদি আমরা সাইনটিটা এর ভ্যালু বের করতে চাই প্রথমে কী করব হোল নাম্বার শূন্য থেকে স্টার্ট করব শূন্য এক দুই তিন চার এই সংখ্যাগুলোকে আমার একটি কমন সংখ্যা ফোর দিয়ে ভাগ করব ফোর দিয়ে ভাগ করার ফলে এইগুলো ফ্র্যাকশন হয়ে গেল এই ফ্র্যাকশনগুলোকে আমরা স্কোয়ার রুট করব তারপর দেখো সলভ করলে কী হয় জিরো ডিভাইডেড বাই ফোর কত হবে রুট ওভার জিরো কিন্তু রুট ওভার জিরো হবে জিরো আমরা জানি যে শূন্য রুট ওবার শূন্যই হয় তারপর ওয়ানে রুট ওভার কত হবে ওয়ানই হবে রুট ফোরকে বাংলে কত হবে টু হবে ওয়ান আপন টু তারপর দেখো এই জায়গায় ক্যান্সেল আউট হবে তাহলে ওয়ানে রুট কত হবে ওয়ান হবে কিন্তু রুট টুকে ভাঙা যাবে না তাহলে রুট টু হবে এই জায়গায় কী হবে রুট থ্রি রুট থ্রিকে ভাঙা যাবে না রুট থ্রি থাকবে কিন্তু রুট ফোরকে বাঙালে কত হবে টু হবে এই জায়গায় ক্যান্সেল আউট হবে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ওয়ানের রুট কত হবে ওয়ানই হবে এখন দেখো সাইন জিরো ডিগ্রি ভ্যালু হলো জিরো সাইন থার্টি ডিগ্রি ভ্যালু হলো ওয়ান আপন টু সাইন ফোরটি ফাইভ ডিগ্রি ভ্যালু হলো ওয়ান আপন রুট টু সাইন সিক্সটি ডিগ্রির ভ্যালু হলো রুট থ্রি আপন টু এবং সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু হলো ওয়ান এখন আমরা কী করবো সাইন্টিটা পরে আমরা কস টিটা ভ্যালু বের করব কস টিটার ভ্যালু কী হবে সাইন্টিটার ভ্যালু ঠিক রিভার্স হবে কস টিটার ভ্যালু রিভার্স আমরা কী কীভাবে লেখব সাইন নাইনটি ডিগ্রি ভ্যালু কত আছে ওয়ান এখন কী হবে কস ডির ডিগ্রির ভ্যালু ওয়ান হবে তাহলে আমরা কী করব এই ডান থেকে বাসাইতে এই ব্যুগুলো লিখে যাব প্রথমে লিখব ওয়ান তারপর লিখব রুট থ্রি টু তারপর লিখব ওয়ান আপন রুট টু তারপর কত হবে ওয়ান বাই টু তারপর লিখব জিরো এখন আমরা কী করলাম সেন্টিটার ভ্যালু যেগুলো ভ্যালু ছিল এই ব্যালুগুলোকে আমরা ঠিক রিভার্সে লিখে নিলাম রিভার্সে লিখে নেওয়ার পর এই ব্যালুগুলো হয়ে গেল কস্টিটার ভ্যালু তারপর আমরা বের করব টেন টিটার ভ্যালু কী হবে টেন টিটার ভ্যালু বের করার জন্য আমাদেরকে একটি ফর্মুলা জানতে হবে আমরা জানি যে টেন টিটা ইকুয়েল টু সাইন টিটা ডিভাইড কস টিটা বা সাইন টিটা আপন কস টিটা তাহলে আমরা টেন টিটার ভ্যালু কীভাবে বের করবো সাইন জিরো ডিগ্রির ভ্যালু কত ছিল জিরো এবং কষের জিরো কষের জিরো ডিগ্রি ভ্যালু কত ছিল ওয়ান এই দুটি ভ্যালুকে আমরা বাক করতে হবে কারণ আমরা জানি যে টেন্টিটা ইকুয়াল টু সাইন্টিটা ডিভাইডেড বাই কস্টিটা তাহলে আমরা কী করবো সাইনটিটার ভ্যালু জিরো ডিগ্রিতে ভ্যালু কত ছিল জিরো ছিল কসটিটার জিরো ডিগ্রির ভ্যালু কত ছিল ওয়ান ছিল আমরা জানি যে জিরো ডিভাইডেড বাই যতই তা হোক জিরো হবে তাহলে টেন টেন জিরো ডিগ্রি কত হলো জিরো হলো একইভাবে আমরা কী করবো যদি টেন থার্টি ডিগ্রি এর ভ্যালু বের করতে চাই প্রথমে কী করতে হবে সাইন থার্টি ডিগ্রি বলে কত ছিল ওয়ান ডিভাইডেড বাই টু এই সঙ্গে কী ডিভাইড করতে হবে কস থার্টি ডিগ্রি বেলুড় ডিভাইড করতে হবে রুট থ্রি আপন টু এখন কী হবে আমরা জানি যে যদি ডিভাইড সাইন থাকে তাহলে কী করবো ইন্টু করবো প্রথমে উপরের ফ্র্যাকশন সেম থাকবে কিন্তু নিচের ফ্র্যাকশনটি যখন ডিভাইড থেকে ইন্টু হবে তখন ফ্র্যাকশনটি চেঞ্জ হবে হর হবে লব আর লব হবে হর তাহলে কিলো দেখো টুয়ে টুয়ে ক্যান্সেল আউট হয়ে গেল ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি রয়ে গেলো তাহলে টেন থার্টি মান কত হবে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি তারপর কী হবে যদি টেন ফোরটি ফাইভ ডিগ্রি ব্যাট করতে চাই যদি টেন ফোরটি ফাইভ করতে চাই তখন আমরা কী করবো সাইন ফর্টি কত ছিল ওয়ান আপন রুট টু ডিভাইড কস ফর্টি ফাইভ ডিগ্রির মান ডিভাইড করবো তাহলে কি হবে ডিভাইড থেকে যখন ইন্টু করবো তখন কী হবে এফেকশনটি চেঞ্জ হবে হর হবে ল বা লব হবে হর তাহলে কি হলো রুটটি রুট্টে ক্যান্সেল আউট হলো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান কত হবে ওয়ান হবে তারপর দেখো টেন সিক্সটি ডিগ্রি মান কী করে বের করব প্রথমে কি করবো প্রথমে আমরা সায়েন্স সিক্সটি ডিগ্রি বেলু কত আছে রুট থ্রি ডিভাইডেড বাই টু আবার ডিভাইড কী হবে ওয়ান আপন টু এই যে ডিভাইড চিহ্ন আছে এই ডিভাইড চিহ্নকে আমরা ইন্টুতে পরিণত করবো তাহলে কী হবে উপরের ফ্র্যাকশন সেম থাকবে কিন্তু নেচারের ফ্র্যাকশনটি চেঞ্জ হয়ে কী হবে হর হবে ল বা লব হবে কি হর তাহলে কী হলো দেখো টু এ টু এ ক্যান্সেল আউট হলো রুট থ্রি ডিভাইডেড বাই ওয়ান মিনস কী হবে রুট থ্রি তারপর আমরা তারপর আমরা টেন নাইনটি ডিগ্রির ভ্যালু বের করব তাহলে কী লিখবো সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু কত ছিল ওয়ান কস নাইনটি ডিগ্রি ভ্যালু কী ছিল জিরো তাহলে ডিভাইড করবো ওয়ান ডিভাইডেড বাই জিরো কী হবে আনডিফাইন্ড হয়ে যাবে এটির কোনো সমাধান নেই আমরা কী লিখতে পারি ইনফিনিটি বা আনডিফাইন্ড বলতে পারি বা সংজ্ঞাবদ্ধ নয় বলতে পারি কারণ এই অঙ্কের সমাধান নেই এখন দেখো আমরা সাইন কোস এবং টেন এই তিনটি অনুপাতের ভ্যালুগুলো বের করে নিয়েছি এখন আমরা জানি যে এই তিনটি অনুপাতের বাকি তিনটি ঠিক রেসিপ্রগল হবে সাইনেট রেসিপ্রোকাল কি হবে কসেক তাহলে আমরা এখন কসেক টিটার ভ্যালু বের করব সাইনের ঠিক রেসিপ্রোগল হবে কসেক আমরা আগেই পড়েছি তাহলে কসেক জিরো ডিগ্রি কত হবে সাইনেটিক রেসিপ্রোগল ভ্যালু হবে সাইন জিরো ডিগ্রিতে কত ছিল জিরো যদি এই জিরোকে আমরা রিসিভ করলে করি তাহলে কী হবে আমরা জানি জিরোর নিচে ওয়ান আছে তাহলে রিসিভ করলে করলে কী হবে ঠিক বিপরীত হয়ে যাবে ওয়ান ডিভাইডেড বাই জিরো হয়ে যাবে ওয়ান ডিভাইডেড বাই জিরো কী হবে আনডিফাইন্ড হয়ে যাবে বা ইনফিনিটি লিখতে পারি আমরা তাহলে কসেক্স জিরো ডিগ্রি কত হবে কসেক্স জিরো ডিগ্রি হবে ইনফিনিটি তারপর সাইন থার্টি ডিগ্রি পেলে যত থাকবে কসেক তার হবে সাইন থার্টি ডিগ্রি বেল্যু কত আছে ওয়ান বাই টু যদি এই সংখ্যাটি আমি রেসিপ্ট করি তাহলে কী হয়ে যাবে টু বাই ওয়ান ওয়ান লিখতে হবে না আমরা টু লিখব তারপর দেখো সাইন ফর্টি ফাইভ কত দেওয়া আছে ওয়ান বাই রুট টু কী হবে সাইনেটিক ঠিক রেসিপ হবে যদি বাই হয় তাহলে হবে রুট টু ডিভাইডেড বাই ওয়ান ওয়ান লিখতে হবে না রুট টু হবে তারপর কি হবে সায়েন্স সিক্সটি ডিগ্রি বললে কত আছে রুট থ্রি ডিভাইডেড বাই টু কী হবে এই অনু এই এই সংখ্যা ঠিক রাশি হবে তাহলে সায়েন্স সিক্সটি ছিল রুট থ্রি ডিভাইডেড বাই কত হবে টু ডিভাইডেড বাই তারপর দেখো সাইন নাইনটি ডিগ্রি কত ছিল ওয়ান তাহলে ওয়ানের রেসিপ্টগল কত হবে ওয়ানের রেসিপ্টেবল ওয়ান হবে কারণ আমরা জানি যে ওয়ান রিসিপ্টেবল হবে ওয়ান কারণ ওয়ানের নিচে কী থাকবে ওয়ান থাকবে ওয়ান আপন ওয়ান কী হবে ওয়ানই হবে এইটি হলো টিটার ভ্যালু একটি কথা মনে রাখবে সাইনটিটা ঠিক রেসিপ্টেবল হবে সাইন যত হবে তার ঠিক উল্টো হবে কসেক এখন আমরা পেয়ে গেলাম যে সাইনটিটা ঠিক রেসিপ প্রকল হবে কস্যাকটিটা এখন আমি বের করবো সেকটিটা কারণ আমি জানি যে কষ্টিটা ঠিক প্রকল হবে সেকটিটা তাহলে দেখো কষটিটা যখন জিরো ডিগ্রিতে ওয়ান ছিল সেকটিটা তখন কী হবে রেসিপ প্রকল হলে ওয়ান ডিভাইড বাই ওয়ান কত হবে ওয়ানই হবে তারপর সেকটিটা কত হবে থার্টি ডিগ্রিতে রুট থ্রি বাই টু ছিল যদি যদি রেসিপ প্রকল করা হয় তাহলে কী হবে টু ডিভাইডেড বাই রুট থ্রি হয়ে যাবে তারপর দেখো সেকটিটা ফর্টি ফাইভ ডিগ্রিতে কত হবে রুট টু হবে কারণ রুট টু ডিভাইডেড বাই ওয়ান কত হবে রুট টুই হবে তারপর সেকটিটা সিক্সটি ডিগ্রিতে কত হবে ওয়ান আপন টু এর রেস্টিক রেসিপ্রোকল কত হবে টুই হবে তারপর সেকটিটা নাইনটি ডিগ্রিতে কত হবে নাইনটি ডিগ্রিতে কত হবে আমি আমরা যদি জিরোকে রেসিপ প্রোকাল করি তাহলে কী হবে ওয়ান ডিভাইডেড বাই জিরো ওয়ান ডিভাইডেড বাই জিরো কি হবে ইনফিনিটি বা আনডিফিন বলতে পারি তাহলে ইনফিনিটি হয়ে যাবে এইটি হলো সেকটি টায়ার ভ্যালু তাহলে একটি কথা মনে রাখবে যে কেটিক রেসিপ্রকাল হবে সেক এখন আমি বের করব কর্তি টায়ার ভ্যালু কর্তিটা কার রেসিপ প্রকল হবে কটা হবে টেনের রেসিপ্রোকেল কোটটিটা কটিটা হবে টেনের রেসিপোকল টেনটিটা যত হবে ঠিক উল্টো হবে কটিটা তাহলে টেন্টিটা যখন জিরো ডিগ্রিতে জিরো ছিল তখন কোটিটা কত হবে কোটিটা হবে ইনফিনিটি কারণ যদি এই সংখ্যাকে আমরা রেসিপ্রকল্প করি তাহলে কী হবে ওয়ান ডিভাইডেড বাই জিরো হয়ে যাবে ওয়ান ডিভাইডেড বাই জিরো হলো ইনফিনিটি তারপর কটিটা থার্টি ডিগ্রিতে কত হবে থার্টি ডিগ্রিতে টেন কত ছিল ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে রুট থ্রি হবে রুট থ্রি ডিভাইড বাই ওয়ান হলে রুট থ্রিতে হবে তারপর দেখো কট ফর্টি ফাইভ ডিগ্রিতে কত হবে টেন কত ছিল ওয়ান তাহলে কট হবে ওয়ান আপন ওয়ান হলে ওয়ান হবে তারপর কট সিক্সটি ডিগ্রিতে কত হবে সিক্সটি ডিগ্রিতে হবে ওয়ান আপন রুট থ্রি কারণ আমরা যদি রুট থ্রিকে রেসিট করি তাহলে কী হবে এর নিচে ওয়ান আছে ওয়ানটি উপরে যাবে রুট থ্রিটি নিচে আসবে এখন কট নাইনটি ডিগ্রি কত হবে টেন নাইনটি ডিগ্রি ছিল ইনফিনিটি তাহলে ইনফিনিটি আমরা জানি কি যদি ওয়ান আপন জিরো থাকে তাহলে আমরা ইনফিনিটি লিখি কিন্তু এই ঠিক রেসিপল লিখতে হবে রেসিপাল কী হবে জিরো ডিভাইডেড বাই ওয়ান আর জিরো ডিভাইডেড বাই ওয়ান কত হবে জিরো হবে তাহলে টেন নাইনটি ডিগ্রি বলতে পারি আমরা জিরো হবে তাহলে আমি আবার বলে দিচ্ছি পুরো টেবিলটি প্রথমে আমরা জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত লিখবো তারপর যদি সাইনটিটার ভ্যালু বের করতে চাই আমরা হোল নাম্বার শূন্য থেকে স্টার্ট করব শূন্য এক দুই তিন চার লিখে যাব তারপর এই সংখ্যাগুলোকে একটি কমন সংখ্যা চার দিয়ে বাক করব চার দিয়ে বাক করার পর এই ফ্র্যাকশনগুলোকে আমরা বার করে দেব তারপর এই রুটগুলো বেঙে যেত বেলু বেরোবে এই ভ্যালুটি হবে সাইনটিটার ভ্যালু তারপর এই সাইনটিটার ভ্যালুর ঠিক রিভার্সে লিখে নেব কস টিটার ভ্যালু হয়ে যাবে রিভার্সে মিন্স সাইড থেকে সাইডে চলে আসবো যখন সাইনটিটার ভ্যালু নাইনটি ডিগ্রি ছিল তখন কস করতে হবে ওয়ান তারপর এইভাবে রুট থ্রি বাই টু তারপর কত হবে ওয়ান বাই রুট টু তারপর হবে ওয়ান বাই টু তারপর জিরো হয়ে যাবে তারপর যখন টেনটিটার ভ্যালু বের করব তখন একটি ফর্মুলা ইউজ করব যে টেনটিটা ইকুয়েল টু সাইনটিটা ডিভাইডেড বাই কসটিটা তার মানে হলো সাইনটিটার ভ্যালুর সঙ্গে কসটিটার ভ্যালু ডিভাইড করতে হবে তখন আমরা কি পেয়ে যাব টেনটিটার ভ্যালু পেয়ে যাব এই তিনটি বেলু এই তিনটি বেলু পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানি যে বাকি তিনটি হবে এই তিনটি অনুপাতের ঠিক প্রকল সাইনের প্রকল কী হবে কসেক হবে কসের কী হবে সেক হবে এবং টেনের কী হবে টেনের টি প্রকল হবে কট প্রকল মিন্স টিক বিপরীত হবে আশা করি এই টেবিলটি বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং